2018 সালের 29 জুলাইয়ের কথা মনে আছে? ঢাকার বিমানবন্দর সড়কে দুই বাস পাল্লা দিয়ে চলছিল। কে আগে স্টপেজে পৌঁছে যাত্রী তুলবে সেটা নিয়ে চলছিল প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার বলি হয় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়া। এরপর সারা দেশের ছাত্র সমাজ ফুঁসে উঠেছিল, হয়েছিল আন্দোলন। সময়ের বিবর্তনে অনেকেই ভুলে গেছেন সেই ঘটনা, কিন্তু রাজীব ও দিয়ার পরিবার কি সেই ঘটনা ভুলতে পেরেছে কিংবা পারবে? না, একজন গাড়ি চালক যখন গাড়ি চালায় তখন তার মনে রাখা উচিত তার হাতে অনেক মানুষের বাঁচা মরা নির্ভর করছে। গাড়ি চালানোর সময় অস্থির থাকা, অমনোযোগী হয়ে পাশের জনের সাথে গল্প করা কিংবা মোবাইল ফোনে কথা বলা, এগুলোর কারণে ঘটতে পারে অনেক বড় দুর্ঘটনা। একটি কথা মনে রাখবেন, দুর্ঘটনা ঘটে গেলে ভুক্তভোগীকে সেটার অভিশাপ বাকি জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। একটু শর্টকাটের জন্য ট্রাফিক আইন ভঙ্গ করছেন, ভাবছেন এ আর এমন কি, কিন্তু এটাও ভেবে রাখবেন দুর্ঘটনা কখনো বলে কয়ে আসেনি আর আসবেও না। আপনি ভালো ড্রাইভার হতে পারেন, কিন্তু বিপরীত দিক থেকে আসা গাড়ির চালক আপনার মতো দক্ষ নাও হতে পারে। তাই সবসময় ট্রাফিক আইন মেনে চলার এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা সৃষ্টি করুন। দেশটা তো আমাদেরই, আমরাই যদি এটাকে ভালো রাখতে না পারি তাহলে সরকারকে দোষারোপ করে কী হবে? গাড়ি চালানোর সময় মনে রাখবেন, আপনার একটি দুর্ঘটনার কারণে আপনার পরিবারে নেমে আসতে পারে অমাবস্যার ঘোর অন্ধকার। তাই ট্রাফিক আইন মেনে চলুন।